রবীন্দ্রনাথের একটা লাইন আছে যে শুধু অকারণ পুলকে, মানে আনন্দের জন্য কারণ যাদের লাগে না তারা হচ্ছে তোমরা। আমার তো আসলে আমাদের আস্তে আস্তে আমরা যত বয়স বেড়ে যায় আমরা জীবনের বিভিন্ন স্তরে ঢুকি, তখন আমরা কারণেও হাসতে জানি না, কারণে আমাদের আনন্দ থাকে না, কারণেও আমরা উল্লাস প্রকাশ করতে পারি না। তা তোমাদের এখানে এসে আমার তো আমার ফিলিং এটাই যে এই যে অকারণ পুলক, কোনোই কারণ নাই, একটা লোক এখানে বসে আছে আর কিছু পর পর দায়িত্ব করে সেই যে, এবং আমার আর একটা জিনিস মনে হলো আমার মনে হলো যে সবাই কিন্তু দেখবো সবার মুখের কাটা কি ছুটলো নাকি এরকম টাইপ আমি যে এত কিছু এবং আমাকে নিয়ে যে প্রেজেন্টেশনটা একটু আগে দেখলাম আমার মাথার মধ্যে ব্যাপারটা এতটা ছিল না যে আমি এত কিছু, আর অভিনয় টভিনয়ের ব্যাপারে সেও প্রশংসা করলো যে অভিনয়টা ভেতর থেকে আসে আমার, মানে বাইরে থেকে অভিনয় কিভাবে আসবে কে জানে। আর এত বড় একটা মানুষের কথাটার মধ্যে তো ভীষণ আপত্তি আছে আমার মানুষ, না ব্যাপারটা গল্প নাই ব্যাপারটা, বিষয়টা হচ্ছে যে মানুষ তো বড়ই সবাই তো, তাই না, সেলুলার তার নাই মানুষের, তাই না, সবাই বলো মানুষ হওয়ার ছোট হয় কি করে, আমরা সবাই বলো দেখেন কি, আর আমি নিজেও তো জানতাম না যে অভিনয়টা করবো তার রেজাল্ট আসবে, ঠিক আছে, আসলে আরো অনেক কিছু করা তো সম্ভব, আমাদের একটু একটু ছোট্ট একটু গভীর কথা বলি, একটু শক্ত কথা বলি, সেটা হচ্ছে যে আমি খুব খুশি যে আমাদের দর্শক এখনো আমাদের নাটক আমাদের কাজ দেখতে চায় বা তার প্রতি শ্রদ্ধা আছে, শ্রদ্ধা ভালোবাসা এবং মায়া তিনটাই আছে, আমাদের চ্যানেলগুলো তো বিদেশি কোথাও চলে না, ওদের চ্যানেলগুলো আমাদের এখানে চলে, ওদের একটা নাটকের খরচ দিয়ে আমাদের হয়তো 25টা নাটক বানানো যাবে, আমরা সেই অবস্থার মধ্য দিয়ে কাজ করি, কিন্তু সেটা আসলে কোনো ব্যাপার না, কিন্তু তারপরে যে আমাদের নাটক আমাদের কালচার আমাদের মতো যে আছে এটা অনেক বড় ব্যাপার, এবং সেই পথে আবার তোমরা হাঁটছ এটা তো আরো অনেক ব্যাপার, ভীষণ আশার কথা। আর আমার মনে হচ্ছে যে আমি আমার মধ্যেই আমি শেষ হয়ে যাব না, আমার পেছনটা ভালো ভালো না কথা ভালো না, তো ব্যাপারটা হচ্ছে যে আমি ফিল করি যে এই ব্যাপারটা তো খুবই খুবই দারুণ ব্যাপার, একটা ফিল্ম ক্লাব এবং তাদের কার্যক্রম হচ্ছে এবং সেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং তাতে একটা অডিটোরিয়াম আবার ভর্তিও হয়ে গেল সবাই আছে, এটা খুব আশাবাদ জায়গায়, এটা কিন্তু ভীষণ ভালো ব্যাপার, তার মানে আমরা কিন্তু আসলে এগোচ্ছি চলছি এবং আমি ডেফিনেটলি আমাকে দেখতে পাচ্ছি, আমি নিজেকে দেখতে পাচ্ছি বা রিলে রেসটা আমি কল্পনা করতে পারছি যে না দৌড়টা হবে বহুদিন এবং দৌড়টা চলবে, এবং আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা একটা দারুণ ব্যাপার, এই জন্যই যে আমাদের